আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালো আছি। আমরা যারা গৃহিণী তাদের দিনের বেশিরভাগ সময়ই রান্নাঘরে কেটে যায়। এই রান্নাঘর গৃহিণীদের জন্য বেশ ইম্পর্টেন্ট একটা পার্ট। আর তাই এই ভাড়া বাসায় আমার ছোট্ট কিচেনটাকে আমি কিভাবে গুছিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করছি আমার এই ছোট ছোট অর্গানাইজেশন আইডিয়াগুলো আপনাদের ভালো লাগবে, তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। ডাইনিং রুম থেকে আমার রান্নাঘরের এন্ট্রি, আর রান্নাঘরের এন্ট্রির সামনে একটা পাপোশ ইউজ করেছি। দরজা দিয়ে ঢুকতেই হাতের বাঁ পাশে একটা অর্গানাইজার র‍্যাক রেখেছি, যেখানে আমার স্পাইস জার থেকে শুরু করে বেকিং এর অনেক প্রয়োজনীয় প্রোডাক্ট রাখা আছে। বাজার থেকে জিরা নিয়ে আসার পর ধুয়ে রোদে শুকিয়ে এই জারটাতেই রাখা হয়। আর এখানে কিছু এক্সট্রা বাদাম আছে। পেছনের একটা বয়মে বেকিং সোডা এবং আরেকটা বয়মে কিছু আটা আছে, যেটা দিয়ে আমি মাস্ক ক্লিন করি। তার পাশে টিনের কৌটাতে তেজপাতা ধুয়ে শুকিয়ে রাখা হয়। ঠিক তার উপরের শেলফে বেকিংয়ের কিছু জিনিস রাখা আছে। কোকো পাউডার, কাস্টার্ড পাউডার, আস্ত গোলমরিচ, অরিগানো থেকে শুরু করে যাবতীয় জিনিস এখানে রাখা আছে। আর এই বক্সে গরম মশলা রাখা আছে, যে গরম মশলাগুলো সচরাচর একটু কম ইউজ হয়। তো উপরে একটা গ্লাসের লিড থাকাতে দেখতে সুবিধা হয় কোনটা শেষ হয়ে গেছে। আর একটা সাইডে কিছু হুক দেওয়া আছে, যেখানে আমি হ্যান্ড গ্লোভসটা রেখেছি। তৃতীয় শিল্পে বাজার থেকে কিনে আনা বিভিন্ন স্পাইসের ছোট ছোট জারগুলো আমি একটা ঝুড়িতে রেখেছি। রান্নাঘরে ইউজ করার মতো কিছু জেমস ক্লিপ, এক্সট্রা চামচ এই বয়মে রেখে দিয়েছি, এতে করে রান্নাঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিড়িয়ে থাকবে না। আর তার পাশেই ছোট্ট একটা ঝুড়িতে আমি কিছু টাওয়েল রেখেছি, যে টাওয়েলগুলো সাধারণত রুটি তৈরিতে কাজে লাগে। এখানে একটা বক্স রাখা আছে, যেটা সাধারণত ফ্রিজে ইউজ করা হয়। এই র‍্যাকটাতে চারটা শেলফ। একদম উপরের শেলফে একটা ট্রেতে আমি বাচ্চাদের দুধ কর্নফ্লেক্স খাওয়ার বাটিটা রাখি, এটা সাধারণত উপর করা থাকে। এখন ভিডিওতে দেখার সুবিধার্থে আমি এটা সোজা করে রেখেছি। আর এখানে একটা অর্গানিক হলুদ পাউডার আছে, দেখতে ভালো লাগবে, তাই এখানে একটা ফ্লাওয়ার বাস রেখেছি। তার পাশেই ক্যাপসুল কাটার রাখা, পেছনে একটা ট্রে রাখা আছে, যেটা বিভিন্ন সময় ইউজ করা হয়। অর্গানাইজার বক্সের ঠিক মাঝামাঝি ছোট্ট একটা জায়গায় সবসময় আমি তেলের বড় জারটা রেখে দেই। এখানে একটা বড় অর্গানাইজার বক্স ইউজ করেছি, যার উপরে আমার রেগুলার ইউজের কিছু হাঁড়িপাতিল রাখা আছে। ঠিক তার পাশেই একটা ঝুড়ি রাখা আছে, যে ঝুড়িটা সাধারণত এক্সট্রা বাটি, ঢাকনা কিংবা ছোট ছোট পাতিলগুলো এই ঝুড়িতে রাখা হয়। এতে করে রান্নাঘরের এই ছোট জিনিসগুলো যেখানে সেখানে পড়ে থাকে না। ঝুড়ির নিচে যে অর্গানাইজার বক্সটা আছে, এটাতে এক্সট্রা হাঁড়ি পাতিল থেকে শুরু করে অনেক জিনিসই এখানে রাখা আছে। আর এই বক্সটা কিন্তু মোটামুটি বেশ বড়। আর এই এক্সট্রা জিনিসগুলো আমি এই বক্সে রেখে দেই, এতে করে জায়গাটা বেশ গোছানো থাকে। এতক্ষণ যে জায়গাটা দেখলেন তার উপরে কিচেন কাউন্টার। তো কাউন্টারের উপরের এই অংশটা আমি যেভাবে সাজিয়েছি, এই ঝুড়িটাকে আমি দুইভাবে ইউজ করি। মাঝে মাঝে ফ্রুটস রাখি, তখন এটা ডাইনিং টেবিলে থাকে। আর আজকে যেহেতু আমি ভেজিটেবল রেখেছি, তো এই কর্নারটাই আমি রেখে দিচ্ছি। এই বাস্কেটটা সবসময় এই জায়গাটায় থাকে না, মাঝে মাঝে এই জায়গাটাও আমি রাখি। যখন কুটা বাসার প্রয়োজন হয় তখন বাস্কেটটা এই পাশেই থাকে। বাস্কেটের পাশেই একটা স্পুন স্ট্যান্ড রাখা আছে, যেখানে কিছু বড় এবং ছোট দুই রকমের স্পুন রাখা আছে, দুটো আলাদা আলাদা গ্লাসে। তারপরেই একটা কিচেন টিস্যু হোল্ডার রাখা আছে, এর পাশে একটা স্ট্যান্ড রাখা,
যার উপরে শেলফে আমি রেগুলার ইউজের ডালগুলো রেখে থাকি। সচরাচর যে ডালগুলো বেশি ইউজ হয় সেই ডালগুলি উপরে স্ট্যান্ডে থাকে, আর নিচের থাকটাতে সাধারণত আমি রান্নার ইউজের যত রকম ওয়েল আছে এখানে ওয়েল জারগুলো রাখি। এই কাউন্টার টপ থেকে ঠিক উপরের দিকে ওয়ালে আমি দুটো শেলফ হ্যাং করেছি, তার একদম উপরের শেলফটাতে আমি এমন কিছু জিনিস রেখেছি যে জিনিসগুলো সচরাচর খুব বেশি ইউজ হয় না, অনেক দিন পরপর হয়তো ইউজ হয়। যেমন এক্সট্রা কিছু কালো জিরা রাখা আছে, বিরিয়ানির মশলা, দারচিনি গুঁড়া, কিছু কর্নফ্লাওয়ার, পাশাপাশি মাছের মশলা, যে মশলাগুলো সাধারণত খুব বেশি ইউজ হয় না। একদম পেছনের সারিতে বাজার থেকে যে মশলাগুলো জারের মধ্যে আসে তো সেটা আমি আমার স্পাইস জারে রিফিল করে বাকিটা পেছনে রেখে দেই। আর এখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখা আছে, ঠিক তার অপোজিটে আর্টিফিশিয়াল একটা লতা ঝুলানো হয়েছে, যে দুটার কম্বিনেশনে এই জায়গাটা বেশ প্রাণবন্ত লাগছে। চলে এলাম নিচের শেল্পে। নিচের শেল্পে এমন কিছু জিনিস রাখার চেষ্টা করেছি যেগুলো খুব বেশি প্রয়োজন হয়, যেমন ভাজা বাদাম আছে এখানে, তিল রাখা আছে, তিসি রাখা আছে, আর এটা হচ্ছে অর্গানিক গ্রিন টি, তো এটা প্রতিদিন সকালেই প্রয়োজন হয় তাই এটা হাতের কাছেই রাখলাম। আর এই কর্নারেও ছোট্ট একটা সবুজের ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছি, এটা সবসময় এখানে থাকে না, তো আজকে যেহেতু ভিডিও করছি তাই এখানে আছে। শেল্পের আরেক প্রান্তে আস্ত গরম মশলার একটা বক্স রাখা আছে, এখানে দারচিনি, এলাচি এবং তেজপাতা রাখা আছে, যেই গরম মশলাগুলো সবসময় আমার কাজে লাগে সেগুলো একটু হাতের কাছে রাখার চেষ্টা করেছি। তো এই জায়গাটা আমার জন্য খুবই ইজি তাই এই জায়গায় রেখেছি। এই জায়গাটা যেহেতু রান্নাঘর থেকে আই লেভেলের তাই ঘড়িটা এখানেই রেখেছি। কাউন্টার টপের ঠিক মাঝখানে এখানে চুলা রাখা আছে, যার একটা সাইড আমি আপনাদের অলরেডি দেখিয়ে ফেলেছি, আর এখানে ডবল বার্নারের একটা চুলা আছে যেটা আমার এবং আপনাদের বেশ পছন্দের। তার উপরে হুক দিয়ে আমি দুইটা কুলিং স্ট্যান্ড রেখেছি, যেটা রান্নার পর আমার এই স্ট্যান্ড দুটো দরকার হয়। রান্নার পর থেকে এখান থেকে নিয়ে কাজ করতে আমার বেশ ইজি লাগে। চুলার পাশের এই জায়গাটাতে একটা ঝুড়িতে আমি নিজের তৈরি করা কিছু লুসলি রেখেছি, এরপরে একটা জারে লবণ রাখা আছে, ঠিক তার পেছনে স্প্যাচোলা হোল্ডারে স্প্যাচোলা রাখা আছে, আর ঠিক উপরে এই ট্রেটা রাখা আছে স্প্যাচোলা ট্রে, গরম স্প্যাচোলাগুলো এখানেই রাখা হয়। চুলার নিচের জায়গাটাতে আমি একটা বক্সে চাল রেখেছি, তার উপরে এখানে কিছু স্ট্রেনার আছে যেগুলো নাকি প্রতিদিনের কুটাবাসায় আমার ব্যবহার করা হয়। চালের বক্সের ঠিক পাশে এখানে কিছু স্প্রে বোতল রাখা আছে, গ্লাস ক্লিনার, উড ক্লিনার, পাশাপাশি তেলাপোকা মারার ওষুধ, কালো হিট বা লাল হিট, সেই বোতলগুলো এখানে রাখা। যেহেতু বাসায় ছোট্ট বাচ্চা আছে, বাচ্চাদের নাগালের বাইরে এই জায়গাটায় সচরাচর ওরা আসে না, তো এই জায়গাটারই একটা পাশে রেখে দিয়েছি। আর এখানে দুটা স্ট্যান্ড আছে যেটা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। স্ট্যান্ড যেখানে রাখা হয়েছে তার উপরের দিকে কিছু পাইপ পেঁচানো আছে, এখান থেকে আমার এলপিজি গ্যাসের লাইন কানেক্ট করা হয়েছে। তার সামনে কিছু ফাঁকা জায়গা আছে যেখানে সাধারণত প্রতিদিন কুটাবাসা করতে এই জায়গাটা ইউজ করা হয়, পাশাপাশি বাইরে থেকে বাজার নিয়ে আসলে এখানে রাখা হয়। যেমন এই ডিমগুলো গতকালকে আনা হয়েছে, এখনও ক্লিন করা হয়নি, আমি একটা বোলে করে এখানে রেখে দিয়েছি। চুলার পাশে যে কাউন্টার টপটা আছে সেখানে একটা অর্গানাইজার র্যাক রাখা আছে, যেটাতে আমার নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসই থাকে। যেমন এই পাশে আমার হলুদ গুঁড়া, মরিচ গুঁড়ার যে স্পাইস জারগুলো আছে সেগুলো রাখা, আর এখানে আমি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি জায়গাটাকে আরও প্রাণবন্ত করে তোলার জন্য। ফ্লাওয়ার বাসের পাশেই গুঁড়া দুধ এবং চা পাতার ছোটো ছোটো জার রাখা আছে যেটা সবসময় আমার ইউজ করা হয়। আর নিচের র্যাকে এখানে নর্মাল সল্ট, পিঙ্ক সল্ট, পিছনে ওটস এবং ঘিয়ে ভাজা সেমাই রাখা আছে। তারপরে ছোটো ছোটো দুইটা জারে একটাতে চিনি রাখা আছে আর একটা কফি জার। এই জারগুলোর পেছন দিকে হামান দস্তারা রাখা আছে।
অর্গানাইজারের এই স্ট্যান্ডটাতে উপর দিকে কিছুই রাখা যায় না তেমন, তো এখানে একটা ফ্লাওয়ার বাস রেখেছি আর পাশাপাশি একটা নোটপ্যাড রেখেছি যেটাতে প্রতিদিনে যে জিনিসগুলো শেষ হয়ে যায় রান্নাঘর থেকে আমি লিস্ট করে রাখি। আর এই জানালার এই পাশে একটা হুক দিয়ে প্রতিদিনের ইউজ করার আমার ফ্রাই প্যানটা রেখেছি। তার নিচের দিকে চপিং বোর্ড আছে, একটা ঝুড়িতে রাখা আছে চপিং বোর্ড। আর এই ওয়েল জারটাতে সরিষার তেল রাখা হয়। এই জার থেকে তেল নেওয়ার সময় সাইড দিয়ে পড়ে, তাই নিচে একটা ট্রে রেখেছি ছোট্ট। এই কাউন্টার টপের ঠিক নিচের দিকে এখানে আমি একটা অর্গানাইজার বক্স রেখেছি, যেখানে সাধারণত বাজার থেকে জিনিসপত্র আনার পর জারে রিফিল করার পর প্যাকেট এক্সট্রা থেকে যায়, সেই প্যাকেটগুলো সাধারণত এই বক্সে রাখা হয়। নীল বক্সটার পেছনে হলুদ কালারের একটা বক্সে কিছু আতপ চাল রাখা আছে, তার উপরের জারে কিছু পোলাওয়ার চাল রাখা আছে। আর এই পাশটাতে দুইটা অর্গানাইজার বক্স আছে, পাশাপাশি একটা ঝুড়ি আছে, যে ঝুড়িতে রসুন রাখা আছে। আর উপরের ঝুড়িতে পেঁয়াজ, নিচেরটাতে আলু আলাদা আলাদা করে রেখে দিয়েছি। আর সামনে যে টুলটা দেখতে পাচ্ছেন, সাধারণত প্রতিদিনের কুটা বাসায় এই টুলটা ব্যবহৃত হয়, আর এটা এখানেই থাকে। টুলের পাশেই বটিটা রাখা আছে, এখানে যেহেতু আমার এলপিজি গ্যাসের মিটারটা রাখা আছে, এখানে কোনো কিছু ইউজ করা হয় না, তাই বটিটা রেখে দিয়েছি। মিটারের পাশে সিঙ্কের নিচে এখানে একটা হাউস আছে, যে হাউসটা সচরাচর ব্যবহৃত হয় না আমার, এখানে আমি একটা বিন রেখেছি। পেছনে বেলচা রাখা আছে, আর সামনে যে বিনটা আছে সেই বিনে একটা প্লাস্টিক মুড়িয়ে দিয়েছি, পলিথিন। তো সচরাচর আমি যখন ইউজ করি তখন এই বিনটা এইভাবে খোলা থাকে, কাজের শেষে আবার বিনটা লাগিয়ে দেই। তারপর এই যে হাউসটা আছে, এই হাউসটা যেহেতু আমার ইউজ করা হয় না, এখানে আমি ঘর মোছার যে বাকেটটা আছে সেটা রেখে দিয়েছি। তার পাশে ওই কর্নারে একটা ছোট্ট বয়মে আমি কিছু ছাই রেখেছি, মাছ কুটার সময় বা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এই ছোটোখাটো জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। হাউস এবং এই ক্যাবিনেটের মাঝামাঝি ছোট্ট একটা জায়গা আছে যেখানে আমি শিলনোড়াটা রেখেছি। শিলনোড়াটা থেকে আরেকটু এই সাইডে আমি সিঙ্কের সামনে একটা পাপোশ ইউজ করেছি। হাউজের উপরের অংশটা আমার সিঙ্ক এরিয়া, আর সিঙ্ক এরিয়ার পাশে এই জানালাটা। এই জানালা দিয়ে শীতকালে সারাদিনই রোদ থাকে, তাই যে কোনো জিনিস ধুয়ে শুকানোর জন্য এখানে কিছু হুক ঝুলিয়েছি। আমার রান্নাঘরটা বেশ ছোট, আর এই রান্নাঘরের প্রতিটা জায়গা আমি প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করেছি। আর সিঙ্কের উপরের এই ওয়ালটা ফাঁকা থাকার কারণে আমি এখানে কিছু হুক ঝুলিয়ে আমার প্রয়োজনীয় কিছু স্প্যাচোলা, স্টেনার এগুলো ঝুলিয়ে রেখেছি। আর নিচের এই অংশটাতে আমি একটা ঝুড়ি রেখেছি। সিঙ্কের থালাবাটিগুলো ধুয়ে এই ঝুড়িতে পানি ঝরিয়ে তারপর বিভিন্ন জায়গায় রাখা হয়। ঝুড়ি এবং সিঙ্কের মাঝামাঝি ছোট্ট একটা জায়গায় লিকুইড ডিশওয়াশের একটা জার রেখেছি, হ্যান্ড ওয়াশের একটা জার রেখেছি, আর দুটো জারই একটি ট্রেতে রেখেছি। তারপরই সিঙ্কের বোলটা, বোলের একদম কর্নারের সাইডে একটা সুপকেস রাখা আছে ওয়ালের সাথে হ্যাং করে রাখা। তার উপরে ডিশওয়াশের জন্য একটা স্ক্রাবার রেখেছি, একটা স্টিলের মাজনি রেখেছি। সিঙ্কের পরে অল্প একটু ফাঁকা জায়গা আছে, সেই জায়গার পরেই আমার ক্যাবিনেটটা রাখা। রান্নাঘরের এই ক্যাবিনেটটা ছোটোখাটো একটা স্টোর ক্যাবিনেট। এই ক্যাবিনেটের একদম নিচের পোর্শনে রাখা আছে আমার ইউজের কিছু ননস্টিকি হাঁড়িপাতিল। তার উপরে শেলফে কিছু বক্স রাখা আছে যেগুলো সাধারণত ফ্রিজে ইউজ করা হয়, তার ভেতরে কিছু প্রয়োজনীয় জিনিসও আমি রেখে দিয়েছি। আর এই পাশে যে লাল বক্সটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাজার থেকে যে গরম মশলাগুলো আনা হয় সেটা পুরোটাই এই বক্সে থাকে, আস্ত গরম মশলা। মাঝখানে একটা হটপট রাখা, একটা পাতিল রাখা। এরপরের তাকে ওই পাশের কর্নারে রুটি, রুটির বানানোর বেলুন, পেরি এগুলো রেখেছি। আটার বক্সের নিচে গোলাপি বক্সটার মধ্যে বাইরে থেকে কিনে আনা কিছু স্পাইসের প্যাকেট রাখা আছে।
বাকি যে জারগুলো দেখতে পাচ্ছেন সেগুলোতে বাজার থেকে যে জিনিস কিনে নিয়ে আসা হয় সেগুলো এগুলোতে স্টোর করা হয়। এই জারগুলোর ভিতরে যা আছে তা সবসময় ইউজ করা হয় না, বাইরে যে জারগুলো আছে সেগুলো তো সাধারণত এখান থেকে রিফিল করা হয়। এই ক্যাবিনেটের একদম উপরে শেলফে এখানে দুই প্রকারের ডাল আছে, যেটা দিয়ে ডালের বড়া বা পেঁয়াজু তৈরি করা হয়। এরপরে যে জার দুটো ফাঁকা দেখছেন সেগুলো ফাঁকা হয়ে গেছে, ক্লিন করে রাখা আছে। আর বাকি জারগুলো মোটামুটি সবই ভরা। আর এখানে যে টিফিন বক্স দেখা যাচ্ছে, তিনটা টিফিন বক্স, তিনটাই ইস্পিট টিফিন বক্স, এখানে রাখা হয়, যখন যেটা প্রয়োজন হয় এখান থেকে নিয়ে ইউজ করা হয়। রান্নাঘরের যেই সাইডটাতে চুলা রাখা আছে ঠিক তার অপোজিট সাইডে এই ক্যাবিনেট রাখা। ক্যাবিনেটের উপরে আমার প্লেট বাটি রাখার একটা শেলফ আছে। সিঙ্কের সেই ঝুড়িতে পানি ঝরিয়ে সাধারণত এই শেলফে রাখা হয়। শেলফের নিচের পোষণটাতে কিছু প্রয়োজনীয় থালাবাটি রাখা হয়, যেটা প্রতিদিন আমার ইউজ করা হয়। তার পাশে একটা ঝুড়িতে হোমমেড ক্লিনজারের বোতলটা রাখা আছে, এর পেছনে একটা সয়া সস বোতল আছে। আর এই জায়গাটাকে একটু প্রাণবন্ত করার জন্য এখানে একটা ন্যাচারাল প্লান্ট ইউজ করা হয়েছে, মানি প্লান্টের একটা গাছ রেখেছি। শেলফের দ্বিতীয় তাকে সাধারণত কাপ মগ, যেগুলো সাধারণত প্রতিদিনের চা খাওয়া পানি খাওয়াতে ইউজ করা হয়। একদম উপরের তাকে প্লেট রাখার চেম্বার করা আছে, যেহেতু এখানে প্লেট কিংবা হাফ প্লেট এই টাইপের জিনিসই রাখা হয়। এই শেলফটাতে সাধারণত আমরা যে জিনিসগুলো প্রতিদিন ইউজ করে থাকি সেই জিনিসগুলোই রাখা হয়। এখানে ছোট্ট একটা স্প্যাচোলা হোল্ডার দেওয়া আছে, সেখানে আমি আমার প্রয়োজনীয় কিছু স্প্যাচোলা রেখেছি। শেলফ এবং ক্যাবিনেটের ঠিক পাশেই আমার রান্নাঘরের দরজা। এই দরজাটা যেহেতু সবসময় খোলাই থাকে তাই একটা হুকের সাহায্যে আমি আমার অ্যাপ্রনটা রেখেছি এখানে। রান্নাঘরে ঢুকতেই এই অ্যাপ্রনটা এখানে রাখা থাকলে যে কোনো সময় ইউজ করা যায়। আর দরজার পেছনে একটা ঝাড়ু রাখা আছে। মোটামুটি এইভাবেই আমি আমার ভাড়া বাসার রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। আমি আশা করছি আমার ভিডিওটি আজকে আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রিপশন শেষে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।